बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम नतुन आरो एकटा भिडियो देखार जन्य सबाइके वेलकाम करछि आमी नादिया। आमार प्रिय भिउयार्स बोनेरा सबाई निश्चय खूब भालो आछेन, आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। আল্লাহ পাকের রহমতের বৃষ্টি, তাই যখন একটু বৃষ্টি নামে তখন একটু করে ক্লিপ নিয়ে রাখি। তো আসলে প্রচণ্ড গরমে আমাদের এই অবস্থা যে বৃষ্টি দেখলে এখন আমাদের ভালো লাগে। তো আগের দিনে কিছু ক্লিপস আজকের ভিডিওতে অ্যাড করে দিলাম। আজকে সবগুলো বিছানা বেড কভার চেঞ্জ করা ছিল, অনেক দিন বিছানা হয়েছিল চাদরগুলো, তো ভাবলাম যে আজকে চেঞ্জ করে নিই। আর আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা নেই, তো যে কোনো বিছানায় যে কোনো বেড কভারই ইউজ করি না কেন, অনেক দিন সময় চলে যায়, একটু এলোমেলোও হয় না, নষ্টও হয় না। আসলে ছোট বাচ্চা থাকলে কিন্তু এগুলো নিয়ে খুব টেনশন থাকে, সাদা চাদর বিছানো যায় না, তারপর সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হয়। তো যেহেতু আমার মেয়েরা বড় হয়ে গেছে, এই টেনশনটা এখন আর করতে হয় না। তবে আমিও করেছি, আমার মেয়েরা যখন ছোট ছিল তখন যতটা কালারফুল সম্ভব ততটা কালারফুল বেড কভার ইউজ করতাম। এখন একদম সাদা ইউজ করলেও কোনো সমস্যা হয় না, সাদা আমার সবসময় পছন্দ। আর বেড কভারের জন্য আসলে আমি সবসময় সাদাটাই প্রেফার করি, বেশিরভাগ আমার ভালো লাগে সাদা বেড কভার। আর দেখেন আমি মশলাগুলো ভেজালাম আর বৃষ্টি নামলো, গরম দেখে তাপ দেখে মশলাগুলো ধুয়ে রেখেছিলাম যে ভালো রোদে শুকানো যাবে। আর ঈদ তো আসে আসে করতে করতে এসেই গেল, কোরবানির ঈদ, মশলাপাতি তো একটু বেশি লাগবেই। তো এই জন্য মশলাগুলো ধুয়ে দিয়েছিলাম যে রোদে শুকিয়ে তাড়াতাড়ি করে ব্লেন্ডার করে নিব বা গ্রাইন্ড করে নিব। তো দেখেন তারপর দিনই বৃষ্টি নামলো। তো সেদিন আর রাতে, সরি, সেদিন দিনে তো আর শুকাতে পারিনি, তো আজকে দেখলাম যে ভালোই রোদ বাতাস আছে বাইরে, তো এখন শুকাতে দিয়ে দিই। উপরে এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, একটা জালের ঢাকনা, আর এটা না দিলে তো পাখিরা এসে সব কিছু খেয়ে যাবে। আমার বারান্দায় পাখির এত অত্যাচার, যদিও তাদের কিচিরমিচির ভালো লাগে কিন্তু কচি গাছপালাগুলো আর এই শস্য জাতীয় খাবারগুলো সব খেয়ে যায়। যদিও আমি তাদের দানা পানি দিয়ে রাখি, একটু খাবার একটু পানি সবসময় ওদের জন্য দিয়ে রাখি, তারপরেও দেখা যায় যে না, আমার যেটা ওইটা ওদের একটু না একটু খেতেই হবে। আজকে জানি কেমন কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছিল না, কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না, তো হাতের যে সমস্ত টুকটাক কাজকর্ম ছিল তাই দিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য রেডি করেছি। আর এই তো এখন কিচেনে চলে আসছি, আজকে রান্নাবান্নাও হালকা পাতলাই করবো। তো ডাল ভাত আমার রান্না শেষ অনেকক্ষণ আগে, এখন শুধু সবজিটা বসিয়ে দিব। আর লাস্ট ভিডিওতে আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমরা কি দেশি মুরগি রান্না করি নাকি ফার্মের মুরগি রান্না করি। তো আপু, বেশিরভাগ সময় দেখা যায় যে আমি ব্রয়লার চিকেনটাই রান্না করি, কারণ আমার বাচ্চারা ব্রয়লারটা পছন্দ করে, আর দেশি মুরগিও খাওয়া হয়। আমার হাজব্যান্ড অবশ্য ব্রয়লার মুরগি একদমই খেতে চায় না, আমিও, আমারও আসলে খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু বাচ্চারা খায় তো কী করা যাবে, আর রান্না করতে সময় লাগে কম। আর আপু বলেছিলেন যে যদি সম্ভব হয় আমি যেন চিকেনের রেসিপিটা শেয়ার করি। তো আজকে ভাবলাম আজকে যখন করছি তাহলে আমার সেই আপুর জন্য আজকে চিকেনের রেসিপিটা শেয়ার করি। আশা করি আপু আপনার ভালো লাগবে। আর মুরগির মাংসটা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করি, তো আজকে রান্না করবো শুকনো মরিচের কুচি দিয়ে। আর বাটা মশলাও এখানে থাকবে, কিন্তু অন্যান্য হলুদ মরিচের গুঁড়া এখানে কিছু যাবে না। তো এই তো আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি তেল আর বড় বড় দুইটা পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি, আর এই রান্নাটাতে তেল আর পেঁয়াজ একটু বেশিই যাবে। এখন একটু দিয়ে দিলাম গরম মশলা, আস্ত গরম মশলা, আর এখন দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন। মুরগি অনুযায়ী সব কিছু, মানে আপনার কাছে যতটুকু চিকেন থাকবে সেই অনুযায়ী মশলাটা নেবেন। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের ফাঁকি। তো গোলমরিচের ফাঁকি আর পাঁচফোড়নটা একসাথে খুব ভালো ফ্লেভার আসে, একটু আচারি আচারি ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। আর এবার দিয়ে দিলাম
আদা রসুনের পেস্ট, এই আদা রসুনের পেস্টটাও একটু বেশিই দেবো, যেহেতু হলুদ মরিচ দিব না তো এই জন্য এই মশলাগুলো একটু বেশিই যাবে। তো সব মশলাপাতি দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত কিন্তু আমি একটুও পানি দেইনি এই রান্নাটাতে। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা আর একসাথে গুঁড়ি করে রাখা গরম মশলা। এই মশলাটা আমার স্পেশাল করা থাকে, মানে ধনিয়া গরম মশলার সাথে ধনিয়া জিরা দিয়ে একসাথে গুঁড়া করে রাখি। তো এটা আমি রোস্টেও ইউজ করতে পারি, আবার অন্যান্য রান্নায়ও ইউজ করা যায়। এভাবে করলে আসলে মুরগির ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। তো এই তো মশলাপাতি যা দেওয়ার আমি কিন্তু ওখানেই সব দিয়ে দিয়েছি। তো এখন মুরগিটাও দিয়ে দিলাম। আমার কাছে দেড় কেজি, হ্যাঁ দেড় কেজি হবে, প্রায় দেড় কেজি ওজনের একটা মুরগি ছিল, তো সেই অনুযায়ী আমি সব মশলাপাতি দিয়েছি। তো এখন মুরগিটা দিয়ে দিয়ে ভালো করে কষে নিই। তো 15-20 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন দেখি কী অবস্থা। 20 মিনিট আসলে অনেক সময় বেশি, 20 মিনিট দরকার পড়ে না, 10 থেকে 15 মিনিটে ব্রয়লার মুরগি ভালোভাবে হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি কী অবস্থা, মোটামুটি মুরগি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এর মাঝে এখন অল্প একটু গরম পানি দিলাম, একদমই অল্প, বেশি দিতে হবে না। আর এই যে শুকনো মরিচ কিছু কুচি করে রেখেছিলাম, এখন এই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। ঝাল আপনার নিজের অনুযায়ী, আমার বাচ্চারা খুব একটা ঝাল খায় না, বাচ্চাদের থেকেও তাদের বাবা একদমই ঝাল খেতে পারে না, তো এই জন্য সবসময় হিসাবের উপরেই আমার ঝালটা দিতে হয়। তো এই তো সব মশলাপাতি দিয়ে ভালো করে কষে নিলাম, আর বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিট ঝাল করলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমার মনে হলো যেটা খুবই জরুরি, যেটা না দিলে রান্না হবে না, আমি সেই জিনিসটাই দেই নি। বলেন তো কি, ঠিকই ধরেছেন, লবণ একদমই দেই নাই, বেশিরভাগ ক্ষেত্রেই আমার এই ভুলটা হয়। আর তো কী করবো, এখন লবণটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আসলে লবণ পরে দিলেও কোনো সমস্যা হয় না, যারা নতুন গৃহিণী তাদের জন্য এই কথাটা বললাম। আমার তো প্রথম প্রথম রান্না করতে এসে খুবই টেনশন লাগতো, আল্লাহ আমি লবণ দেই নাই, মানে কতবার যে টেস্ট করতাম লবণ দিলাম কি দিলাম না, অনেক সময় লবণ দিলেও মনে হতো লবণ দেই নাই বুঝি। তো যাই হোক, সেই ধরনের সময়গুলো আসলে পার করে এসেছে এখন অনেক বছর হলো। আর এই তো রান্না কিন্তু হয়েই গেছে, এখন চুলাটাকে বন্ধ করে দিব। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। এই তো রান্না বান্না মোটামুটি শেষ, এই যে সবজিটা রান্না করেছিলাম সেটাও এখন ডিশ আউট করে নিচ্ছি, আর এরপরে মুরগিটাও ডিশ আউট করে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার চিকেন রান্নাটাকে, খুবই গ্রেভি, উপরে তেল উঠা। আসলে এই ধরনের খাবার খেতে তো ভালোই লাগে, আর একই ধরনের মুরগি খেতে খেতে যখন আর একদমই ভালো লাগবে না তখন কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করতেই পারেন। আর যেটা একদমই স্কিপ করবেন না সেটা হলো উপরে বেরেস্তা দেওয়া। তো বেরেস্তা আমার সবসময়ই করা থাকে, তো একটু বেরেস্তা না দিলে আমি দেখেছি যে সাদা মুরগিটার মধ্যে ভালো লাগে না। আর যে কোনো মুরগিতেই কিন্তু বা যে কোনো মাংসের উপরেই বেরেস্তাটা দিলে একটা ভালো একটা ফ্লেভার আসে। আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নেই খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।